শীত আসলে কিন্তু আমাদের ত্বকের একটা ব্যাপক পরিবর্তন হয়, আবহাওয়া অনেক বেশি ড্রাই হয়ে যায়, শীত বেশি পড়ে, যার ফলে আমাদের স্কিনে বিভিন্ন ইন্টারনাল চেঞ্জ হয়ে থাকে। তো এইটা থেকে মুক্ত পেতে হলে আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে, শীতে ময়শ্চারাইজার পরিমাণ ব্যবহার করা বাড়িয়ে দিতে হবে। ময়শ্চারাইজার কিন্তু আমরা আমাদের ঘরোয়া সরিষার তেল, নারিকেল তেল, অলিভ অয়েল থেকে শুরু করে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ভালো ময়শ্চারাইজারও পাওয়া যায়। তো যেটা যেই পেশেন্টের জন্য বা মানুষের জন্য যেটা অ্যাফোর্ডেবল সেটা ব্যবহার করবেন। কিন্তু এটা নর্মাল গরমকালে দেখা যেত যে আমরা একবার ব্যবহার করতাম বা করতামই না, শীতকালে সেবারে একের অধিক কয়েকবার করে আমাদের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দুই নম্বর হচ্ছে শীতকাল আসলে যে রোদের তাপ কমে, কিন্তু আমাদের যে অনেকের একটা ধারণা আছে যে সানস্ক্রিন ব্যবহার করতে হবে না, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। শীতের এই হালকা রোদেও কিন্তু সানস্ক্রিন দিতে হবে, নাহলে আমাদের রোদজনিত বিভিন্ন রোগ হতে পারে। একই সঙ্গে শীতকালে কিন্তু আমাদের পানি খাওয়ার, পানি ইনটেকের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং শাকসবজি এবং ফলমূলও কিন্তু খেতে হবে। কেননা আমাদের স্কিনকে আমরা যদি ময়শ্চারাইজ করতে চাই, সেটা শুধুমাত্র এক্সটার্নাল বা বাইরের জিনিস দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে হবে না, সেটার জন্য আমাদের ইন্টারনালিও ব্যবহার করতে হবে। এবং একই সঙ্গে আমাদের শীত যেন আমাদের শরীরের উপর না প্রভাব পড়ে, সেজন্য কিন্তু আমাদের গরম কাপড়ও আমাদের ব্যবহার করতে হবে। ধন্যবাদ।